হ্যালো গাইস, মোমাশা স্যার, তো আজকে আমরা কয়েন ম্যাজিকটা রিভিল করবো, মানে একটা পেপার সাজে যেটা করছাম। তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পেপার আছে, এই পেপারটা আমি এভাবে করে ঘুরে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন কিছু নেই। দেন গাইস আমি যেটা করবো, এটা আমি এই সাইডটা দেখিয়ে দেবো, ঠিক আছে গাইস? তাড়াতাড়ি দেন গাইস, দেখে নেন আমি একটা ভাজ ঠিক ভাবে দিয়ে দিয়েছি। তো তারপর গাইস আমি এটা আমার হাতে রাখবো। এখন গাইস আপনারা দেখুন গাইস, আমি একদম কোনা দিয়ে রাখি, গাইস দেখুন আমার হাতে ইজিলি থাকে। এন্ড গাইস আমি এমন এমন করলেও এটা করবে না, গাইস এমন করো না আলো করলো না, এমন করো না আলো করবে না। তো গাইস এটা এখন কিভাবে হয় এটি আমাদের জানার বিষয়। তো এটা গাইস এখন আমরা দেখি, আপনার কাছে যদি না থাকে তাহলে আপনার একটা পেজ এরকম ছিঁড়ে এরকম ছোট করে নিয়ে নিতে পারেন, স্কেল দিয়ে একটু ছেড়ে ছোট করে নিয়ে নিতে পারেন। দেন গাইস আপনার যেটা বেশি দরকার সেটা হলো গাইস একটা কয়েন। গাইস এই কয়েনটা কেমন বেশি দরকার, গাইস এভাবে আপনারা ধরে রাখবেন। দেন আপনারা এভাবে দেখাবেন যে গাইস দেখেন আমার কাছে কিছু নেই, মানে গাইস তো বলবো না, বলবেন যে দেখেন আমার কাছে কিছু নেই। দেন যখন এটা আমি আবার এরকম করে দেখায় থাকে না, আপনারা এমন করে আপনারা যদি এটা এমন করে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু দেখাই যাবে। ঘটনা করে আমাদের যেটা করতে হবে এটা তো আপনারা বুঝেছি, এমন করে এভাবে ধরে থাকবে, তারপর এটা এমন করে ধরে এভাবে করে উল্টে নিতে হবে, আমাদের কয়েনটাও থাকবে এখানে, বাট কেউ বুঝতে পারবে না গাইস। এন্ড দেন এখন যেটা করতে হবে গাইস, আবার এটা এই হাতটা এভাবে একটু দিয়ে এরকম করে এলের মতো করে দিয়ে এমন করে দিয়ে উঠতে হবে গাইস। দেন আপনারা দেখেন গাইস দেখেন কিছুই নেই। তারপর আপনারা যেটা করতে হবে এই পিছনের গাছ, এটা গাছ এটা এভাবেই রাখতে হবে, এইখান থেকে এটা বন্ধ করে বন্ধ করে দিতে হবে। দেন গাইস আরেকটা ভাঁজ দিয়ে আমরা এটা বন্ধ করে দিব। তারপর গাইস এটা আমরা এভাবে করে হাতে দিয়ে দিব, যখন গাইস এটা আমরা হাতে দিব তখন গাইস এটা কিছুই হবে না, ভালোভাবে আপনারা 5 টাকার কয়েন দিয়ে করবেন, এমন দেখাবেন এমন দেখাবেন এমন দেখাবেন, তারপর কয়েনটা যে আমি দেখাইছি থাকে না ওটা কি করবেন গাইজ? আপনারা খেয়াল করেন এই সাইডে কিন্তু একটা পাকা থাকে, তো আপনারা যখন এমন করে ধরে থাকবেন তখন আবার এমন করে ধরে এমন যেই করবেন গাইজ আমি দেখাই, এই যে এভাবে পড়ে যায়, একবার দেখো হচ্ছে শুরু গাইজ গাইজ এইভাবে থাকে, মানে যখন এইভাবে থাকে এই নিচ দিয়ে এভাবে করে একটু লুজ করে দেবেন গাইস, অটোমেটিকলি প্রজেক্ট একটু হাতটা নাড়াবেন গাইস, তারপরে এভাবে করে শক্ত করে আটকে দেবেন, যখন এমন হয়ে থাকবে তখন একটু নাড়াবেন, সরি গাইস তখন একটু নাড়ালে গাইস আপনার এই মাঝখানে হাতে মাঝখানে চলে আসবে, তখন এটা শক্ত করে আটকে দেবেন। তারপরে আমি দেখা হচ্ছে গাইস দেখেন আমি এটা খুলে ফেললাম, কিছু নেই এই সাইডেও, বাট আপনারা এই সাইডটা পাক করবেন না, যদি আপনার দেখা যায় তো অনেক সমস্যা হবে। তো গাইজ আপনারা এভাবেই দেখাবেন যে নেই, আবার যদি একটু পাকাও হয়ে যায় কিন্তু আপনার যাতে না দেখা যায় এমন করে রাখবেন।
তো আবার এই বন্ধুকে দেখা দেন, এখন বন্ধু করে দেখা দেন যে এই সাইডেও কিছু। তো গাইজ এটি ছিল ম্যাজিক, আর গাইজ আমি বোঝাচ্ছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা কিছু আর্ট করব, বেশি কঠিন না করে একটু ইজি আর্ট করবো আমি করে রেখেছি। বাট গাইজ আমি আপনাদেরকে এখন দেখাবো, এটা নেক্সট ভিডিওতে দেখাবো। আর গাইজ আরেকটা যেটা বোতলের দেখেছিলাম গাইজ বোতলের, সেটা আমাকে দেখতে হবে এখন 5 লাইক এসেছে নাকি, যদি চলে আসে তাহলে আমি ওইটাও রিবিল করবো। তো গাইজ এখন আপাতত আমি একটা করে দেখাচ্ছি, এরপর আমি যদি পারি আবার দুটা করে দেখানোর চেষ্টা করবো গাইজ। তো গাইজ এখন আমি অত টাইম পাই না, এর জন্য গাইজ আমি করতে পারি না। তো বাই গাইজ, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন, আর বেশি কিছু না, গুড বাই গাইজ।